আমি তো সারাদিন মানে কৃষির মধ্যে থাকি, আমি কৃষি ইঞ্জিনিয়ার। আরে তোমার যত ইঞ্জিনিয়ার না, এই ভোলা গান এমনি করবি পানি তো শেষ না। এই দায় ভোলা গান দিলে দুইশো নিয়ে মাই দেন তো সকালে আসবি মানে একটা টানি দেন ভোলা গান দিলে মরে। ঠিক আছে আজকে বিয়ের আলাপ যেটা আমার একটা জানা নিয়েছে বুঝছেন, কেন ঠান্ডা হলে যে জিমেটা কাটা ছেলে রাখাবো কাজ জানান সব কিছু খেয়ে ভালো তো ভাত আর মদ খায় ঠান্ডা খায় যেন মানে মিশিয়ে খায় বুঝলেন বুঝছেন নি কেমন মনে করেন এবং মোটামুটি ভালো দেখতে শুনতে মাছালার ডিল ডাল সবই ভালো হচ্ছে দুইশো না দাঁড়ায় আমি দেখলে পুজো আমি বুঝলেন এখন যদি চান তাহলে আমি আপনার চার লাখটা করতে পারবো এখন আমার ব্যাটারি পুজো অনেক চ্যাংড়া আমার লাইন দিচ্ছে বিলাল আমাকে চ্যাংড়া আপনার মতো মনে অনেক কটা চ্যাংড়া আমার লাইন দিচ্ছে বুঝলেন নি কারণ কথা হচ্ছে যদি আপনি চান তাহলে আমি আপনার যেই ব্যবস্থা করে দিই আরে খাওয়াবো যদি খাওয়া বলেন রেডিমেড তাহলে যে মানে একটা প্রেগনেন্ট অবস্থা একদম পুষ্টি পাতা পাবেন 80,000 টাকা পাবেন 80,000 টাকা আর আমার শুধু ভাই মানে বালাবাড়ি চৌদ্দ সর এলাকা না ওই বালাবাড়ি ধান মোটামুটি হয় দিঘিয়া মনে করেন তিন চার মন করি হয় দিঘিয়া নাকি আল্লাহ তো করি তাই কেন কোনো কথা কোনো আচ্ছা বিয়ের কথা হয়ে যাবে ইনশাল্লাহ ওটা কিন্তু আপনি না বি তবে আমার বেড়া নিয়ে তোমরা ঘর থেকে করছে সেই তিন চার আট টাকা বিয়ে দিচ্ছেন বলে মানে দেখলে বুঝতে পার না দুটো ধর মাস বুঝলেন না মেকআপ টেকআপ মারি বলতে টিকটক চালায় টিকটক সেলিব্রিটি বুঝলেন বলেন না বুঝলেন আচ্ছা হোক আল্লাহ করো সমস্যা নাই কৃষি ইঞ্জিনিয়ার আছে আপনার এলাকার কোনো মূল্য নেই আপনার ভাবছেন গেছে কথা যদি